نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما أف ولا تنحرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب وفي سخطهما أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمعت মসজিদে সমবেত মুসলিমের যাচ্ছে সম্মানিত শ্রোতা মন্ডলী মায়ের মহিলা আসলে আমরা আলমে কালিমাত শুক্রদায় করে আলহামদুলিল্লাহ পবিত্র অভিজ্ঞ আসার পরে আজকে জিলফাজ মাসের দ্বিতীয় জুমার সালাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে করোনা আক্রান্ত রোগীদের মধ্য থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষের মধ্য থেকে আমাদেরকে মেহরবানি করে সুস্থ রেখেছেন আমাদেরকে সকল সমস্যা থেকে উদ্বেগে আল্লাহর পবিত্র মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন যেটা অনেক মানুষের কাকের মধ্যে নসিব হয়নি যে সুযোগটা অনেক মানুষের পেয়ে পেয়ে ও হারিয়ে যাচ্ছে সবচেয়ে বড় যে সুক্রিয়ার বিষয়টা সেটা হচ্ছে এই অত্র অঞ্চলে আমাদের
এই প্রান্তের যে এই অত্র অঞ্চলের অবস্থা তার ভিতরে একটি সহি সালাত আদায়ের মসজিদ সহি আকিদার মসজিদ দেখা গেল। এই একটা মসজিদ আমরা এখানে পেয়েছি, সহি সুন্না মোতাবেক সালাত আদায় করতেছি, সহি সুন্না আলোচনা খুতবা আমরা শোনার সুযোগ পাচ্ছি যেটা অনেক মানুষে পায় না। এই যে আমরা গ্রামে গ্রামের মসজিদ থেকে এখানে আসতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক সময় গাড়ি পাওয়া যায় না, অনেক সময় পাড়া থাকে না, তো ইচ্ছা থাকে এই মসজিদে এসে সালাত আদায় করা। শুধুমাত্র জুমার কথা বলছি না, পাঁচ রাত নামাজের কথা বলছি, কিন্তু এই সুযোগটা আমরা পাই না। কিন্তু অত্র অঞ্চলে যারা শহরে আছে আপনাদের জন্য আল্লাহ আলমী এই সুযোগটা মেহরবানি করে করে দিয়েছেন, এই জন্য আমাদের থেকেও আপনাদের বেশি সুক্রিয়া আদায় করা দরকার। এই জন্য আবার আমরা মনে নবীর থেকে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা। সময় তো আসবে আরেকটি কথা যেটা ভূমিকার মধ্যে আমি বলব, এই মসজিদে প্রতি আমাদের যদি আগ্রহ কমে যায়, আমরা যদি আগের জায়গায় ফিরে চলে যাই, তাহলে এই মসজিদের সুক্রিয়া আদায় হবে। আর এই মসজিদটা হয়তো এই সুক্রিয়া আদায় না করার কারণে এই মসজিদটা আমাদের হাত থেকে আবারও উঠে যেতে পারে, হাত ছাড়া হয়ে যাবে, হয়ে যেতে পারে। এই জন্য আমরা এই মসজিদের সাথে লেগে থাকতে হবে, এই মসজিদের সময় দিতে হবে, এখানে খুতবার মাধ্যমে আসুক কিংবা না আসুক আমাদেরকে এই মসজিদকে পরিপূর্ণ করে রাখতে হবে জুমার সালাতের দিন অন্তর। ইনশাআল্লাহ আমরা পারবো না, যদি আমরা এটা করি তাহলে আমাদের এই মসজিদটা আরো অত্যন্ত বৃদ্ধি পাবে, এই শহরে আরো মসজিদের মসজিদ করার মতো প্রবণতা মানুষের মধ্যে জাগ্রত হবে। ওই ওই শহরে ওই পাশে আরেকটি মসজিদ হয়ে গেলে সেটা মনে করুন আমাদের জন্য খুবই সহজ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম, যদি সুক্রিয়া জ্ঞাপন করা হয় তাহলে লাজিদান্নাকুম অবশ্যই নিয়ামতের সংখ্যাটা নিয়ামতের পরিমাণটা আরো বেড়ে যাবে। ওলাইন কাফারতুম, আর যদি কুফরি করা হয় অস্বীকার করা হয় এই নিয়ামত পাওয়ার ব্যাপারে, যদি সুক্রিয়া জ্ঞাপন করা না হয় এই মসজিদের ব্যাপারে, যদি আমরা উদাসীনতা দেখাই, আমরা যারা সহিদার দাওয়াত পেয়েছি, সহিদ জিনিসটা সহিদ ইসলামকে বুঝতে পেরেছি, আমাদের মধ্যে যদি অনীহা চলে আসে তাহলে ইন্না আদাবি রাসালিন, শুধু এই মসজিদটাতে হাত ছাড়া হয়ে যাবে তা নয়। আল্লাহ বলছেন এর পরবর্তীতে কি আছে, আজাবের সাদিক কঠিন আধা সময় আমাকে ভূমিকার মধ্যে এই কথাগুলো বললাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূরা বনী ইসরাঈলের ২৩ থেকে ২৪ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকরা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফয়সালা করে দিয়েছে, এটা সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ঘুরি ফিরে আমাদের যে কথাটা বারবার চলে আসে কোরআনের কারিমের মধ্যে, যত জায়গায় ইবাদতের কথা আসছে বেশিরভাগ জায়গাতে আল্লাহ বলছেন আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না, শিরিকের কথাটা এখানে চলে আসে। আল্লাহ ব্যতীত যা দিয়ে ইবাদত করা হবে ওই জায়গায় কি হয়ে যায়, শিরিক হয়ে যায়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আবার পুনরাবৃত্তি করে বলছেন, হ্যাঁ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কি করো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের ইবাদতের ফলে আল্লাহর ইবাদতের ফলে ওয়াবিল ওয়া
পিতামাতার প্রতি এহসান হওয়া। তাহলে বোঝা গেছে আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে পিতামাতার অধিকার। এই আলোচনাটা আমরা অনেক শুনি, বেশিরভাগ ওয়াজ মাহফিলগুলোতে সবচেয়ে কমন সাবজেক্ট, সবচেয়ে ইজি সাবজেক্ট যেটাকে ধরা হয় সেটা হচ্ছে এই আলোচনা, পিতামাতার অধিকার। সময় তো আছে, এই যে ঈদ উল আযহা আমাদের মধ্যে চলে গেছে, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই নামটা আমরা অনেক শুনেছি, কারণ কুরবানির সাথে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনার নামটা চলে আসে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর নির্দেশ শুনে ওনার নিজ ছেলেকে করেছেন জবাই করার জন্য রেডি হয়েছে, প্রস্তুতি হয়েছে, এমনকি তিনি জবাই করার জন্য ছেলেকে কি করে দিয়েছেন, খায় ছয়া করাইয়া সয়া দিয়েছে। এই অবস্থায় আমরা এখান থেকে একটা শিক্ষা আজকে আলোচনা করব, সেটা কি, সেটা হচ্ছে এরকম যে আল্লাহ বলছেন যে যখন ফালাম্মা বালাগা মাআহু সা'ইয়া قال يا بني إني أرى في المنام إسماعيل عليه السلام إبراهيم عليه السلام যখন বাবার সাথে একটু হাঁটাচলার বয়সে উপনীত হয়েছে তখন বাবা ইব্রাহিম তিনি ছেলেকে উদ্দেশ্য করে বলছেন ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামে আন্নি আযবাহু আমি স্বপ্নে দেখলাম, এই ঘটনা আপনারা সবাই জানেন, আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাই করতেছে, ফানজুর মা লা তারা এখন বলো তোমার অভিমত। তো এই ছেলেটা সাধারণ কোনো ছেলে নয়, আর এই ছেলের জবাবটাও সাধারণ কোনো ছেলের মতো জবাব। আপনার ছেলেকে যদি আপনি বলেন বাবা আমি স্বপ্নে দেখছি তোমার মোবাইলটা আমি আশা দিয়ে দেখে ছেলে কি বলবে, যে ঠিক আছে আপনি না দেখছেন তাই করে, এটা বলবে, কারণ আমরা ছেলেকে তো ওইভাবে প্রস্তুত করতে পারি। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে আপনার ছেলেকে আপনার অধিকার সম্পর্কে আগে কি করতে হবে, বুঝাইতে হবে, এই শিক্ষাটা দিতে হবে। এই শিক্ষা না দিয়ে যদি আপনি মনে করেন যে এই ছেলেটা আমার ইসমাইলের মতো ব্যবহার করবে তাহলে এটা নিজের কল্পনা, এটা অসার কল্পনা। দেখেন এই ছেলেকে আল্লাহ বলে ফাবাশশারাহু গোলামি হালিম, আল্লাহ এতে ফাবাশশার না সুসংবাদ দিচ্ছে একটা ছেলের ব্যাপারে, এটা ওই ছেলে, তো ওই ছেলেকে আল্লাহ এভাবে দিচ্ছেন বিলাসী হয়েছে। তো এখান থেকে আমাদের জন্য মেসেজটা, আমাদের জন্য মেসেজটা হচ্ছে আমরা একটা হালিম সন্তানের অধিকারী বাবা হওয়ার জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। এই জন্য আমাদের যা করণীয়, হ্যাঁ এখন তো চ্যানেল গুলাতে ইউটিউবে ফেসবুকের মধ্যে গার্ডিয়ান সম্পর্কে পিতামাতার অধিকার সম্পর্কে কিভাবে একটা ভালো ছেলে কিভাবে পরিবারকে সুন্দরভাবে চালানো যায়, কিভাবে স্ত্রীকে কথা শোনাইতে হয়, কিভাবে ছেলে সন্তানকে মানুষ করতে হবে, এইভাবে ধারাবাহিক স্কলাররা কি করে আলোচনা দিচ্ছে, আমরা ওইখান থেকে কালেকশন করে ওইখান থেকে আলোচনা শুনি। এরপরে এই নির্ভর থেকে অনেক সময় আমি এই আলোচনাগুলো শুনেছি। তো এগুলো শুধু শুনতে হবে না, আমাদেরকে এই সেই অনুযায়ী আমল করতে হবে। ছেলে আমার ছেলেকে আমি ওইভাবে পরিচালনা করতে হবে। যদিও এই অবস্থায় এই সময়ে এটা আমাদের জন্য একটু কষ্টকর হবে, কারণ এটা শ্রেষ্ঠামানের মধ্যে আমরা চলে এসেছি। আল্লাহ রাসূল বলছেন যে জ্বলন্ত আঙ্গার যেভাবে হাতের মধ্যে রাখা কি হয়ে যায়, কঠিন হয়, এখন এইভাবে ইমান ধরে রাখা কঠিন, তো আপনার ছেলেকে আর ছেলের ইমান আপনার ইমান তো আপনি ধরে রাখতে পারতেন, ছেলের ইমান কিভাবে ধরে রাখবে। এই জন্য এখন আর গর্বাদা চলার রাখলে হবে, এখানে একটা প্ল্যান থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে। আর এই জন্যই আমি বলছি যে এই গাইডলাইন গুলো যেগুলো দেওয়া আছে এগুলো আমাদেরকে ফলো করতে হবে। আমরা যদি ছেলেকে তদনাবধিক ভাবে ছেড়ে দিই তাহলে সে সঠিক মানুষ হবে না, মাদ্রাসায় পড়েও সে সঠিক মানুষ
প্রশ্নই আসে না। এটার জন্য আমাদেরকে দায়বান নিতে হবে, এই গাইডলাইনটা আমাদের কাছ থেকে দিতে হবে, পরিবারের পক্ষ থেকে ছেলের পিতা এবং মাতা এই দুইজন। আপনি ছেলেকে যা শিক্ষা দেবেন, আমরা বিভিন্ন আপনারা জানেন মেয়েকে থানাতে বসছে তো আমি দেখলাম যে বাবা এই ছোট বয়সে ছেলেকে বাড়তে পালন করা সংস্কৃতি শিক্ষা দিচ্ছে, তো সেটা এখন স্কুলে যায়। আপনি স্কুলকে দায়ী করছেন কেন? আপনি মাদ্রাসাকে দায়ী করছেন কেন? সেটা এখন স্কুলে যায় নাই, তার হাতে তো আপনি স্মার্টফোন দিয়ে গেম দিয়ে দিয়েছেন, সে সারাক্ষণ এটা নিয়ে ব্যস্ত থাকে। আপনি হ্যাপি বার্থডে দিয়ে আপনি খুশি জবাই করে আপনি এই অনুষ্ঠান পালন করতেছেন, তো আপনি মাদ্রাসা যাওয়ার আগেই তো সে আপনার কাছ থেকে যে বাজে শিক্ষাটা পাচ্ছে এটা তো তার পরবর্তীতে কাল হয়ে যাবে। এই ছেলেকে পরিবর্তন করা তখন আমাদের জন্য কঠিন হয়ে যায়। এখন এই ছেলেকে আপনি একদিকে হ্যাপি বার্থডে শিখাইবেন আর অন্যদিকে মোবাইল তার হাতে দিয়ে দেবেন আর ওইখানে সে গেম গুলা দেখবে আর বক্তব্য পাঠাই দেবেন, বলেন হুজুর তাকে কি করে দেবে ভালো মানুষ মানে এরা। এত সহজ বিষয়, এত তো সহজ বিষয় না, সম্মান পাবেন। এই জন্য আমাদেরকে আগে বলছি এই কোরবানির ঘটনা থেকে ছেলে কি বলছে, হ্যাঁ ছেলেকে যখন জবাই করার জন্য আল্লাহ পক্ষ থেকে অর্ডার চলে আসছে, তোমার ছেলে বলছে ফানজুর মালা তার, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি পালন করুন। সাতাশে যদি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আল্লাহ চান, যদি আপনি যদি আল্লাহ যদি চান তাহলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তাহলে আপনার ছেলেকে আল্লাহ বলে কুরবানি হওয়া তো দূরের কথা, আপনার ছেলেকে সালাতের ব্যাপারে যদি আপনি নির্দেশ দেন তাহলে সে আপনাকে কি জবাব দেবে, তার কাছ থেকে আপনি কি জবাবটা পান এটা আপনার এখনই চিন্তা করতে হবে। মনে করেন আপনি এখন তার সালাতের ব্যাপারে বলছেন যে বাবা আমি দেখছি যে তুমি পাঁচ অক্ষ সালাত পড়ো, বা আমি তোমাকে নির্দেশ করতেছি তুমি পাঁচ অক্ষ নামাজ পড়ো, তাহলে বুঝতে পারবেন যে আপনি পিতা হিসাবে একজন গর্বিত পিতা, আপনি পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের যোগ্য উত্তরসূরি প্রভুসূরি। কিন্তু যদি সে আপনাকে সঠিক জবাব না দেয়, সে যদি সালাত আদায় না করে, আপনাকে যদি সে ইনসাল্ট করে অপমান করে, তাহলে বুঝতে হবে যে আপনি পিতার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেননি, বিধায় আজকে ছেলেটা এই বড় হয়ে সে নষ্ট হয়ে গেছে। সময় দাঁড়ালে এই শিক্ষাটা আমাদের এই কোরবানির কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনাটা দিচ্ছেন এটা এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদের কাহিনী কোরআনের মধ্যে বলছেন, এটা শুধু শুধু না, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন, অমুক নবী এই করছেন, এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার কারণ কি? অবশ্যই এর মধ্যে আমাদের জন্য কিছু না কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, এগুলো আমাদেরকে মানতে হবে। আমরা কি করি যেটা সহজ ওইটাই মানি, যেটা সহজ নয় এগুলো মানতেছি না। ইব্রাহিম খান কুরবানি দিয়েছেন, কুরবানি দিয়েছেন গরু কুরবানি, এই দুম্বা কুরবানি হয়ে গেছে, এই জন্য আমরা এটা কুরবানি করি। কিন্তু ছেলে যদি কুরবানি হয়ে যেত তাহলে দেখবেন যে সমাজে কয়েকজন ছেলেকে কুরবানি দিতে প্রস্তুত। একজন বলছে যে যদি কুরবানি দাতা গুস্ত খাইতে পারবে না এই নিয়মটা ইসলামের মধ্যে থাকতো, তাহলে সমাজে কুরবানি দাতার সংখ্যা উদ্বেগ হয়। এই যে পাঁচত্ব মুসল্লিতে থাকে পাঁচজন, যেভাবে দেখেন মসজিদের প্রথম খাতারে বসে থাকে ওইভাবে কুরবানি দাতাও চায় পাঁচজন, বেশি কুরবানি দাতা পাওয়া যেত না সময় কোরআন। তো আমরা আজকের এই আলোচনা থেকে প্রথম যে শিক্ষাটা সেটা হচ্ছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমার ছেলেকে প্রস্তুতি ছেলেকে শিক্ষা দিতে হবে যে ছেলেটা আপনার জন্য আপনার কথা মতে আল্লাহর জন্য তার সব
সবচেয়ে প্রিয় যে সম্পদ তার প্রাণটাকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এক বিন্দুও সে জিজ্ঞেস করবে না, বাবা কেন আমি কি করবো, কি জন্য করবো, এই প্রশ্নটা সে আনতে পারবে। এইরকম একটা ছেলে প্রস্তুত করার জন্য আপনি সদা সর্বদা সমাজে দেখবেন ইনশাল্লাহ সমাজটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এই প্রজন্মকে আপনি যদি ঠিক করে ফেলতে পারেন, পরবর্তী প্রজন্মকে আপনি আর হার বাংলা পরিশ্রম করতে হবে না। ওই যে আমরা বলে থাকি যে এখন 40 বছর বয়সের বয়সে এসে আপনি অজুর ফরজ শিক্ষা দিচ্ছেন, 80 বছর বয়সে অজুর ফরজ শিক্ষা দিচ্ছেন, তো ওই ছেলেটা কি কোনো বাবার সন্তান ছিল না, সে কি কোনো মায়ের সন্তান ছিল না, নাকি এদিন তাহলে বড় হয়েছে, তো নিশ্চয়ই সে একটা পরিবারের বড় হয়েছিল, তো ওইটা থেকে বাবা মার কি দায়িত্বটা ছিল, এটা আমরা বলে থাকি। তো এটা আমরা থাকি না, 40 বছর বছরে আপনাকে আর এই কষ্ট করতে হবে না। তো দিকের জন্য 40 দিনে চিল্লায় বাজিতে হবে না, যদিও আমি 40 দিনে চিল্লায় থেকে যাই বলছি, সময় করা দিন বলছিলাম যে পিতা মাতার আনুগত্য এটা কোন কোন বিষয়ে আমাদের পিতা মাতার আনুগত্য আল্লাহ যে নির্দেশ এর পরিপন্থীতে কোন নির্দেশ আমার পিতা মাতা আপনাকে দিয়ে দেন বা আপনি দেন, তাহলে এইটা কি করা যাবে না, ওইটা ফালা আদতে কুমা ফালা আদতে কুমা বা সবাই কুমা ফিল দুনিয়া মা কুমা। আল্লাহ সুরা লোকমানের মধ্যে বলছেন যে এমন নির্দেশ যদি দেন তোমার বাবা এবং মা যেটার মধ্যে শিরিক আছে আর এই ব্যাপারে তোমার জ্ঞান নেই জানা নাই, তাহলে তুমি তার অনুসরণ করো। আপনার বা আম্মা আব্বা যদি আপনাকে তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিতে বলে তার প্রয়োজন, তাহলে ওইটা ছেড়ে দিতে পারো। যদি এইরকম নফল মুস্তাহাব বিষয়টা ছেড়ে দেওয়ার কথা বলে তাহলে এটা দিতে পারে, কারণ পিতা মাতার আনুগত্য করা হচ্ছে ফরজে আইন, এটা কোন অবস্থাতে কি করা যায় না, ভায়োলেট করা যায় না। কিন্তু আপনার বাবা যদি আপনাকে বলে দাড়ি কাটার জন্য তাহলে এটা করা যাবে না, পাঁচ অক্ষর নামাজ ছেড়ে দিতে যদি বলে তাহলে এটা করা যাবে না। কিন্তু যদি সুন্নাত মুস্তাহাব নফল পর্যায়ে কোনো বিষয় থাকে তাহলে ওইটা আপনি চাইলে ওনার কোথায় পিতা মাতার কোথায় ছেড়ে দিতে পারেন। সময় হাজির বলছিলাম ওয়াসাইনাল ইনসানা বি ওয়ালিদাইহি, তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান করো, কেননা ওয়াসাইনাল ইনসানা বি ওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল হামালাতহু উম্মুহু, তোমার পিতা তোমার মা তোমার দুধ পান করাইছে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি এবং ক্লান্তি কষ্টের পর কষ্ট সহ্য করে কষ্টের পর কষ্ট সহ্য করে বলতে কি বোঝাচ্ছি, এই যে ফেলে আপনি যে ছিলেন এই অবস্থার বর্ণনা তো অনেক হুজুর আপনাদেরকে দিয়েছেন, অনেক সাহেব থেকে আপনি পাচ্ছেন যে আপনি যখন এখন তো হুজুর ভয় করা লাগে, আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন আর আপনার কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে আপনি চিকিৎসা বিজ্ঞানে একটু ঘুরে আসেন, দেখেন পেটের মধ্যে আপনি যখন ছিলেন তখন আপনি আপনার আম্মুকে কিভাবে এখন পেটের মধ্যে কষ্ট দিচ্ছেন। আল্লাহ তো এটা বলছেন, আল্লাহ বলছেন ওয়াহনা নানা ওয়াহনি কষ্টের পর কষ্ট সহ্য করেছে, যেটা বর্ণনা দেওয়া যায় না, এটা অনেক হুজুর বর্ণনা থেকে আমরা জানি এই কষ্টের পর কষ্ট শুধু তাই নয়, তারপরে তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ফি আমাইনি, তারপরে 2 বছর আপনি কি করছেন দুধ পান করে কমাইছে, এই দুধ বাজারে পাওয়া যাবে, এটা কোটি কোটি লক্ষ কোটি টাকা দিয়ে এই দুধ আপনি পাবেন। ডক্টর কি বলছে, ডক্টর বলছে যে মায়ের দুধের কি নাই বিকল্প নাই, তাহলে এই দুধ পাওয়া যায় না, মানে এই দুধ না খাওয়াই গেলে অন্য কিছু খাওয়াইতে হবে, এটা এইভাবে তো আছে, এই নিয়ামত আপনি খাইছেন তারপরে পেটের মধ্যে আপনি ওনারা কি করছেন খুব কষ্ট দিচ্ছেন, তারপরে পৃথিবী আপনি আশা করে আল্লাহ এখন আপনাকে কি বলছেন, আপনাকে বুঝদার হওয়ার পরে আল্লাহ বলছেন আনিস করলি তোমরা আমার শুক্রিয়া করো, ওয়ালি ওয়ালিদাই তোমার মা এবং বাবা শুক্রিয়া করো, সুবহানাল্লাহ আল্লাহ শুক্রিয়া করে সিদ্ধান্ত
ব্যক্তির জন্য যেটা নফল
জিহাদ হচ্ছে ব্যক্তির জন্য নফল, দাওয়াত হচ্ছে ব্যক্তির জন্য নফল, হ্যাঁ এইভাবে কাজগুলা ইলম অর্জন করা ব্যক্তির জন্য নফল, কিন্তু এই কাজগুলাতে যাওয়ার ব্যাপারে যদি পিতা মাতা আপনাকে নিষেধ করে তাহলে আপনি আপনি দাওয়াত করা শুনতে হবে, কারণ যে কাজটা আপনার জন্য নফল এটা আপনি পিতা মাতা ফরজে আইন ইবাদতের জন্য এটাকে আপনি ধরে রাখতে পারবেন না, এই জন্য পিতা মাতার ব্যাপারে এক সাহাবী এসে জিজ্ঞেস করতে আল্লাহ রাসূল আমি জিহাদে যাব জিহাদের জন্য চলে এসেছি, তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমার পিতা এবং মা মাতা কি জীবিত আছে, তিনি বলছেন হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তুমি যাও তার তাদের পায়ে হাতে ধরে পড়ে দেখো কারণ ওখানে কি রয়েছে জান্নাত রয়েছে, সুবহানাল্লাহ ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ ওইখানে জান্নাত আছে তুমি চলে যাও, তাহলে বোঝা গেল যে জিহাদের ময়দানটাও পিতা মাতা চাইতে পিতা মাতা আনুগত্য চাইতে কি নয় বড় নয়, পিতা মাতা খেদমতের জন্য ওইগুলাই ওগুলাকে ত্যাগ করে ধৈর্য ধরে সময় তো হাজির এক হাদিসের মধ্যে আসছে আফদালুল আমাল আসসালাতু লিওয়াক্তিহা, সবচেয়ে উত্তম ইবাদত আসসালাতু লিওয়াক্তিহা সঠিক সময়ে সালাত আদায় করা ও বিরুল ওয়ালিদাইন এবং পিতামাতা আনুগত্য সন্তান আনুগত্যকারী হন, এটা আফদালুল ইবাদত আফদালুল আমাল, তাহলে সঠিক সময়ে সালাত আদায় করা কি ফরজ, আর এটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এটা আল্লাহ রাসূল এটাকে জুড়ে দিয়েছেন যে বিরুল ওয়ালিদাইন তোমার পিতামাতা কি হও আনুগত্যশীল হও, এটা সালাতের যেভাবে সঠিক সময় আদায় করা দরকার ওই বিষয়টা ওই পিতামাতার আনুগত্য করাটাও খেদমত করাটাও সমান গুরুত্বের দাবি, সুতরাং আপনি সালাত করবেন আর পিতামাতার আনুগত্য করবেন না পিতামাতাকে গালাগালি করবেন ঝগড়াঝাড়ি করবেন এই দুইটা একসাথে হবে না, সালাতে যেভাবে আপনি আল্লাহর নির্দেশকে মান্য করেন পিতামাতার ব্যাপারে একই নির্দেশ মানতে হবে, যদি কোনো পিতামাতা আপনার বয়সের কারণে মিজাজ খিটখিটে হয়ে যায় বয়স বাড়ার পরে এই অবস্থায় তারা একটু বেশি কথা বলে অনেক সময় বা সঠিক সিদ্ধান্ত নেওয়া তাদের কাছে উল্টো মনে হয় এই অবস্থায় আপনি তাদের আনুগত্যই করতে হবে, তাদেরকে বাইরে করা যায় না, প্রয়োজন হলে তাদেরকে বোঝানোর সুযোগ আছে বোঝানোর সুযোগ আছে, আগে বলছিলাম যদি ফরজের ব্যাপারে তারা আপনাকে কোন নির্দেশ দেয় দাড়ি কেটে ফেলার জন্য আপনাকে নির্দেশ দেয় শিরিক করার জন্য আপনাকে নির্দেশ দেয় সালাত আদায় না করার জন্য আপনাকে নির্দেশ দেয় তাহলে ওইটা কোনোভাবেই মানা যাবে না, সময় কাজে এক হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রাসূল রিদা রব্বি ফি রিদা ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি ওয়াসাআতু রব্বি ফি সাআতিহিমা এবং পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, তাহলে পিতা মাতাকে আপনি সন্তুষ্ট করেন কিভাবে আপনি পিতা মাতাকে সন্তুষ্ট করবেন এটা আপনার ব্যাপার, কি কাজ করলে আমি তো আপনার পরিবারের সঠিক দিক নির্দেশনা দিতে পারবো না কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক মেধা দিয়েছেন সঠিক বুঝ শক্তি দিয়েছেন, সুতরাং আপনি আপনার পিতা মাতাকে কিভাবে বুঝাইয়া কিভাবে খেদমত করে তা সন্তুষ্টি অর্জন করতে পারেন এটা আপনার ব্যাপার, তবে আমার কথা এতটুকুই রেদা রব্বি ফি রেদা ওয়ালিদাই আল্লাহ সন্তুষ্টিতে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, এখন কিভাবে আমি সন্তুষ্ট এটা আপনার আমার দায়িত্ব, সময় তো আছে আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা আরজুলিহিম, পিতা মাতার সব পায়ের নিচে কি আছে আইল ওয়ালিদে পিতা মাতার পায়ের নিচে সন্তানের জন্য কি রয়েছে জান্নাত রয়েছে, সুবহানাল্লাহ এই পিতা মাতার পায়ের নিচে যে জান্নাত এটাকে আমরা কি করতে হবে ওই পিতা মাতার পায়ের নিচে মাটি খুঁড়লে জান্নাত পাওয়া যাবে, যে আমরা পিতা মাতার পায়ের নিচে মাটিটা খুঁড়ে একটু জান্নাতে ঢুকে যাব এই সুযোগ নয়, এখানে বলা হচ্ছে পিতা মাতার খেদমতের কথা, আগে বলছি পিতা মাতার খেদমত পিতা মাতার আনুগত্য আনুগত্যটা বেশি জরুরি, যত বেশি আপনি আনুগত্য করতে পারবেন তত বেশি তার প্রথমে সময় তো আজি আরে হাদিস আল্লাহ রাসূল বলেন রাদিমা আন ফুরাজুল, ওই ব্যক্তির নাক দুরুর মধ্যে দূষিত হয়ে যায়
থেকে নাক দুরুর মধ্যে দূষণিত হয়ে যাক, মানুষের বেজ্জত হয়ে যাক, সে অপমানিত হোক, কে সে ব্যক্তি? আল্লাহ বলছেন সুম্মা রাকিমানফু মান আদরাকা মান আদরাকা আইদা কিবার ইনাল কিবারহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। তার পিতা মাতা একজনকে অথবা দুইজন একই সময়ে পাইছে, পাওয়ার ফলে বৃদ্ধ অবস্থা, এই সময় সে বৃদ্ধ, এই অবস্থায় পাওয়ার ফলে তাদের খেদমত করলো না, আর তাদের খেদমত না করে খেদমত করে সে জান্নাতে কি হইতে পারলো না, প্রবেশ করতে পারলো না। ওই ব্যক্তি কি হয়ে যাক, অপমানিত হোক, সে বেজ্জিত হোক, আল্লাহ রাগে মানফু সোমবার রাগে মানফু, সে বেজ্জিত হোক, অবশ্যই সে বেজ্জিত হোক, আবার সে বেজ্জিত হোক, কে যে পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় দিয়ে। আমাদের অনেকের মানুষ পিতামাতা বৃদ্ধ অবস্থায় বিশ্রামের মধ্যে আছে, আমাদের জন্য এটা একটা সুযোগ, এই সুযোগটা আমরা অবশ্যই কাজে লাগাই। সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর সাথে শিরিক করা এবং পিতামাতার অবাধ্য, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল-কাবায়রু সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? পিতামাতার অবাধ্য হওয়া, আল্লাহর সাথে শিরিক করা। এই দুইটা ব্যাপারে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলছেন অকদা রব্বু অকদা তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, এদের প্রতি আল্লাহ বলছেন যে না জান্নাতে তো যাবেই না, এদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা তাদের দিকে নজর দেবেন না, তাদেরকে চাইও দেখবেন না, তারা তো খুবই কঠিন বিষয়। সম্মানিত আজিম সময় শেষ পর্যায়ে চলে এসেছে, তারপরে আল্লাহ রাসূল বলছেন মালাউন মান সাব্বাহা আবা, অভিশপ্ত মালাউন ওই ব্যক্তি যে তার পিতা মাতাকে গালি দেয়, পিতা মাতাকে যে গালিয়ায় গালি গালাজ করে সেটা অভিশপ্ত। আল্লাহ শুনছেন এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত। আল্লাহ শুনছেন এরা কিভাবে তার পিতা মাতাকে গালি দেয়, বাবা ছেলেমেয়েরা কি বাবারে গালি দিতে পারে? আল্লাহ শুনছেন হ্যাঁ গালি দিতে পারে, কিভাবে? যে এই ছেলেটা যখন আরেকজনের বাবারে নিয়ে গালি দিবে, পিতা মাতারে নিয়ে গালি দিবে, তখন ওই ছেলেটা তার পিতা মাতাকে গালি দিবে, এইভাবে সে তার পিতা মাতাকে কি করে গালি দেয়। তাহলে আপনি ডাইরেক্ট যদি আপনার বাবাকে গালি নাও দেন, তাহলেও আর আরেকজনের যদি আপনি গালি গালাজ করেন আর সে যদি আপনার বাবাকে গালি দেয়, তাহলে বোঝা গেল যে আপনি ওইভাবে আপনার পিতাকে আপনি নিজে গালি দিচ্ছেন, আরেকজনের বাবাকে গালি দিচ্ছেন, মানে আপনার বাবাকে আপনি কি দিচ্ছেন গালি দিচ্ছেন, আর আপনার ব্যাপারে সুন্দর মানা হলুন অমিশন্ত মানুন ওই ব্যক্তি মানে সাব্বা আবা যার বাবারে সে গালি সময় মাঝে। এই জন্য বলছিলাম পিতা মাতার ব্যাপারে আমরা এই হাদিস গুলাই আমাদের জন্য যথেষ্ট, বেশি জানার দরকার নেই, বেশি বোঝার দরকার নেই,
যদি আমরা এতটুকু আমল করি, বেশি আমল মানে জ্ঞান অর্জন করলাম কিন্তু আমল কম করলাম, জানলাম অনেক কিছু কিন্তু বাড়িতে গিয়ে পিতা মাতার সাথে সঠিক ব্যবহার করতে পারলাম না। আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা বাইরে গিয়ে পালো কিন্তু বাড়িতে যাওয়ার পরে পিতা মাতার সাথে ব্যবহার খারাপ, ভাই বোনের সাথে ব্যবহার খারাপ, স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করে। আপনাদের সতর্ক হতে হবে, আপনার এই যে বাহিরের বালাওয়া, এই বালাওয়াটা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ রাসূল বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাত, তিন ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন যাবে না তো যাবে কিভাবে, আল্লাহ রাসূল বলছেন যাবে না তো আপনি যাবেন কিভাবে? আপনি বাহিরে পালা বলে হবে না, আপনার পিতা মাতার কাছে আপনাকে পালা হতে হবে, পিতা মাতার দায়িত্ব আপনাকে আদায় করতে হবে। আপনার পিতা মাতা মারা গেছে, এই অবস্থায় আপনার করণীয় কি? আপনি আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন। এই যে আয়াত সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতা মাতার জন্য আপনি কি দোয়া করবেন সেটা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপর রব্বির হামদুমা কামা রব্বায়ানি সাগীরা, অপর রব্বির হামদুমা, হে আল্লাহ তুমি রহম করো তাদের উপর, রহম করো যেভাবে তারা আমার উপর ছোটবেলায় আমার উপর রহম করছে। ছোটবেলায় আপনি যে অবস্থায় থাকেন, আমরা যে অবস্থায় ছিলাম, এই অবস্থায় আমাদের কোনো শক্তি নেই, আছে নাকি? আমাদের কোনো শক্তি নেই, আমাদের খাওয়া পরানো গোসল করা যাবতীয় আমরা তার উপর ডিপেন্ডেন্ট, আমার পিতা মাতার উপর। তারা যদি আপনাকে সময় মতো খাবার না দেয় তাহলে আপনি পেটের মধ্যে চিৎকার করতে থাকেন। আপনাকে যদি তারা প্রস্রাব পায়খানা পরিষ্কার না করে তাহলে আপনার ওইভাবে আপনি পড়ে থাকবেন। সুতরাং এটা রহম করা, এটা রহম করছেন বিদায় আপনাকে তারা তাড়াতাড়ি পরিষ্কার করছেন, আপনার গা ঠান্ডা লেগে যাবে এই জন্য আপনার গাম পরিষ্কার করে মুছে দিচ্ছেন, আপনার পেটে ঘিরে লাগছে সাথে সাথে আপনাকে খাওয়াইছেন, আপনাকে গুণ পাঠাইছেন, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন, এটা তারা আপনার উপরে রহম করেছেন বিদায় আপনি এখন আর আল্লাহর কাছে আপনি বলবেন যে অপর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। ছোটবেলায় সাগীর অবস্থায় আল্লাহ তাআলা যেভাবে আমার উপর রহম দিল ছিল, তুমিও এখন তাদের প্রতি হয়ে যাও, রহম দিল হয়ে যাও। এই দোয়াটা আমরা বেশি বেশি করে করব, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। নামাজে আপনি সালাম ফেরানোর পূর্বে, সালাম ফেরানোর পরে পূর্বে দোয়া মাসুরা করার পরে বা মাসুরা করার আগে আপনি এই কথাটা আপনি আল্লাহকে বলে দিবেন যে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। নফল সালাত পড়তেছেন, সেজদায় গিয়ে আপনি এটা বলতে পারেন, তবে ডাইরেক্টলি কোরআনের আয়াত যেভাবে আসছে এইভাবে বলা যাবে না। আপনি বলতে পারেন যে আল্লাহুম্মা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি, হে আল্লাহ হে আমার রব, এই কথা দুইটা আপনি আগে গিয়ে লাগাইয়া তারপরে কি করবেন এই দোয়াটা সেজদার মধ্যে করবেন। সময় দোয়া দিন, পিতা মাতা মারা যাওয়ার পরে আপনার দায়িত্ব, এই ক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে তাদের জন্য দোয়া করা, যেটা এখন বললাম। দ্বিতীয় হচ্ছে তাদের ঋণ গুলা পরিশোধ করা, পিতা মাতার ঋণ থাকলে এটাকে পরিশোধ করে দিবেন, নিজের জায়গা সম্পত্তি বিক্রি করে হইলেও ঋণ পরিশোধ করে দিবেন। হাদিসের মধ্যে আসছে যে ঋণের সাথে রোগ দূরে থাকে যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করা না হচ্ছে। সুতরাং আপনারা এই ঋণটা আগে পরিশোধ করবেন। আর দরিদ্রদের জন্য আমরা একটি কথা বলবো যে আপনার পাশে যে গরিব শ্রেণীটি আছে, যে পরিবারটি আছে যাদের ঋণ পরিশোধ করার সামর্থ্য নাই, বাবা মারা গেছে, তার মা মারা গেছে, এখানে যদি আপনি একটু ঋণটা পরিশোধ করে দিয়ে এই মহিলাকে এই পুরুষকে উদ্ধার করতে পারেন তাহলে এটা অনেক বড় সাবের কাজ। সমিতিটা ইসলামের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ছিল, যেহেতু এটা আমাদের এখন এই সুযোগ আমাদের জন্য হয় নাই, আমরা এরকম প্রস্তুতি নিতে পারি নাই। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলাফুন্নাহুম ফিল আরদি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জমিনে তোমাদেরকে খেলাফতি দিব যদি তোমরা ঈমানদার হও এবং আমলে সালেহ করো। তো আমরা ঈমানদার হতে পারি নাই ভালো করে, আর আমাদের নেক আমল আমলে সালেহ হচ্ছে না, আমাদের আমল বিদাত বিদাত দিয়ে পরিপূর্ণ, আমাদের অর্ধেক আমল ভালো হইল অর্ধেক বিদাত, এর মধ্যে শিরিক আছে। সুতরাং এই আমল দিয়ে তো আমরা খেলাফতি পাবো না, বুট দিয়ে তো আর
খেলাপতি পাওয়া যায় না, দালালভাবে নির্বাচন করে ভোট দিয়ে খেলাপতি পাওয়া যাবে না। আমাদেরকে এই কাজটি করতে হবে, এইভাবে যদি আমরা করে নিজেরা গড়ে উঠতে পারি। তারপরে সূরা লোকমান পড়বেন, আপনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে সূরা লোকমান। সূরা লোকমানের মধ্যে লোকমান নামক যে ব্যক্তি, উনি তোমার ছেলেকে কয়েকটি উপদেশ দিচ্ছেন। এই উপদেশগুলা কেন কয়েকটা উপদেশ আছে এখানে, এই উপদেশগুলা লোকমান ওনার ছেলেকে দিচ্ছিলেন, আর আল্লাহর কাছে এটা পছন্দনীয় হয়ে গেছে, বিদায়টা আমাদের জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। তাহলে ওইখানে ওই শিক্ষাটা আমাদের খুবই জরুরি, যেটা দরকার এটাই তো আল্লাহ আমাদের জন্য দিচ্ছেন। তাহলে ওখান থেকে আমরা লেসন নিব, শিক্ষা নিব, ওইখানে আল্লাহ কি কি লোকমান আলাইহিসসালাম উনি ওনার ছেলেকে কি নির্দেশ দিচ্ছেন, কি কি শিক্ষা দিচ্ছেন, ওইগুলো আমরা একটু ফুট করবো এবং এগুলো আমাদের পরিবারের মধ্যে প্রচলন করবো। তার মধ্যে এক নম্বর আছে যে শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ বলছেন ওইখানে বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক করা সবচেয়ে বড় জুলুম অত্যাচার। সুতরাং আমি বলছিলাম যে আমাদের নেক আমল, আমলের সওয়ালে করতে হবে, আমাদের ইমানকে শিরিক মুক্ত করতে হবে, তবে ইনশাআল্লাহ আমরা খেলাফতি পাবো। আর খেলাফতি পাইলে আমরা ওই যে বলছিলাম ঋণ পরিশোধের ব্যাপারটা, তখন ওই রাষ্ট্রপ্রধান থেকে ওইটা ওই সুযোগটা আমরা পাবো। সময় তো কাজে নিন, বলছিলাম তৃতীয় যদি যে কাজটি করবেন সেটা হচ্ছে হাদিসের মধ্যে আসছে, আপনার বাবা বন্ধু যারা আসিল, আপনার বাবার সাথে যারা চলাফেরা করবে এই সমস্ত মানুষের সাথে আপনি ভালো ব্যবহার, তাদেরকে বিভিন্ন অনুষ্ঠান দাওয়াতে হবে, তাদেরকে বাড়িতে নিয়ে আপ্যায়ন করবেন, আদর করবেন, সম্মান দেখাবেন, এটা হচ্ছে তৃতীয়। তারপরে আরো অনেক বিষয় এখানে আছে, আমরা যে পিতা মাতার জন্য যে কাজগুলো করি, যে কোরআন খতম করাই হুজুর দিয়া, এগুলো আসলে বাবার খবরে কি দাম না, সওয়াব দাম না, ওই ইমাম সাহেবের পকেট পড়ে যায়। হ্যাঁ, কুরআন চল্লিশা এগুলো তো কোনো নাম গ্রন্থ ইসলামে নাই, এগুলো করলে তো অনেক আলিম বলছেন যে কবরের মধ্যে আগুন ধরে উঠবে, এগুলা করে আপনি তোমাদের কবরে আপনি সবে সানি পাইতে পারবেন না। খতমে বুখারি করিয়া, খতমে নারিয়া, খতমে নারিয়া আছে, খতমে কি কি আছে, এগুলা করাইয়া আপনি গুনাহ কামাই করবেন, কোনো নেকি আপনার কবরে যাবে না, আপনার পিতামাতার কবরে যাবে না। সময় তো হাজির, তারপরে আপনি যেটা করবেন সদকায়ে জারিয়া, চলমান দান, চলমান সদকা, জারিয়া চলমান কি সেটা, এই যে মসজিদ, এই মসজিদের জন্য আপনি যে কাজ বাকি আছে ওই যে এদিকে ইট বাকি আছে, তারপরে উপরে বিল্ডিং বাকি আছে, এইখানে যদি আপনি অর্থ ব্যয় করতে পারেন তাহলে এটা সদকায়ে যায়। এখানে একটা মাদ্রাসা হওয়ার জন্য একটা কমিটি হয়েছে, ওইখানে যদি আপনি দান করেন তাহলে এটা সদকায়ে যায়, এটা আপনার পিতা মাতার কবরে যেতে থাকে। সুবহানাল্লাহ, তাহলে যেটা করণীয় আমাদের আছে এটা আমরা করি। এই মাদ্রাসা থেকে এখানে যদি দাঁড়া করাইতে পারি, এই এলাকায় সহি কোরআন হাদিসের আলোচনা, সহি কোরআন হাদিসের বাণী কি করবে, ছড়িয়ে পড়বে, এখান থেকে অন্ধকার বিদূরিত হয়ে যাবে, এখানে আলো ছড়িয়ে পড়বে, তবে দেখবেন যে সমাজটা পরিবর্তন হচ্ছে। এরপরে হচ্ছে বিদাতি, যে প্রতিষ্ঠানে বিদাতের চর্চা করা হয় ওইগুলাতে একটু কম ব্যয় করবে, এগুলোতে ব্যয় করার দরকার নেই। সহি সুন্না, আপনার এলাকায় যদি সহি সুন্না কিছু না থাকে, কোনো প্রতিষ্ঠান না থাকে, তাহলে আপনি বাহিরে দাওয়াত দিয়ে দিবেন, তবুও এই সমস্ত প্রতিষ্ঠান দিবেন না, কারণ ওইখানে যত ধরনের বেদাতি কার্যক্রম হবে, শিল্পী কার্যক্রম হবে, ওই জন্য আপনারা আমার নামে জারিয়া গুনায় জারিয়া চলে যাবে, ওটা সদকায় জারিয়া পড়ে। সময় তো আজ সময় শেষ হয়েছে, বলছিলাম পিতা মাতার অধিকারের কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে আলোচনা হয়েছে এই আলোচনার মধ্যে সঠিক কথাগুলো আপনাদেরকে বোঝা এবং আমাকে আমল করার তৌফিক দান করুন, আর যেগুলো আমার পক্ষ থেকে ভুল হয়েছে ভুল যা হয় তা আমার পক্ষ থেকে হওয়ার কথা, আল্লাহর তো কোনো ভুল নেই, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন। আমিন। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা, বারাকাল্লাহু লাকা ফিল কুরআনিল কারীম ওয়া নাফা'নি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াত ওয়া যিকরিল হাকীম, আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরু আল্লাহ লি ওয়া লাকুম ولسائر المسلمين من كل ذنب فاستغفروه واتوبوا إليه
إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين. وأذل الشدة والكفرة والمبتدئة والمشركين. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. أقم الصلاة.